ব্রিটেনের ইতিহাসে সবথেকে বেশি দিন ধরে রানীর দায়িত্ব সামলেছেন রানী এলিজাবেথ। দীর্ঘ 70 বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। 96 বছর বয়সে প্রয়াত হলেন তিনি। বাকিংহাম প্রাসাদ বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানী। শুক্রবার তাঁর দেহ লন্ডনে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। 4 সন্তানসহ রানী এলিজাবেথ স্কটল্যান্ডে বসবাস করছিলেন। চিকিৎসকদের কড়া নজরদারিতে ছিলেন তিনি। বাকিংহাম প্যালেস রানীর মৃত্যুর খবর সরকারিভাবে জানিয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটেনের রানী ছিলেন তিনি। গত মঙ্গলবার রানী লিজ ট্রাসকে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত করেন। ট্রাস স্কটল্যান্ডে বালমোর ক্যাসেলে রানীর সঙ্গে দেখাও করেন। কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। গত মঙ্গলবার সকালে বাকিংহাম প্যালেস জানায় রানী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। রানীর কন্যা প্রিন্স আনে এবং ছোট ছেলে এডওয়ার্ড স্কটল্যান্ডেই রয়েছেন। প্রিন্স চার্লসের ছোট ছেলে হ্যারির স্ত্রীকে নিয়ে এখন আমেরিকায় থাকেন, তিনিও চলে আসছেন। ব্রিটেনের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসেছে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এলিজাবেথ। রাজ পরিবারের দায়িত্বভার থেকে অব্যাহতি দিতে বেশ কিছুদিন আগে থেকে তাঁকে বাকিংহাম প্যালেস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যুবরাজ উইলিয়ামের সঙ্গে স্কটল্যান্ডের বালমোরাল কাসলে রাখা হয় তাঁকে। সেখান থেকে যাবতীয় কাজকর্ম পরিচালনা করছিলেন তিনি। ব্রিটেনের প্রথা ভেঙে বাকিংহাম প্যালেসের বাইরে থেকে দেশের নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়। আচমকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে প্রিভি কাউন্সিলের বৈঠকও বন্ধ করে দেওয়া হয়। রানীর মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।